এ তো এই জাম্বুরা খাইতে আসে, তো গাছে জাম্বুরা খাওয়ার বদলে আসে আমার জাম্বুরা তো খাইলো খাইলো, আবার আমার প্রেগনেন্টও বানাই দিল। এখন আমার স্বামী থাকে বিদেশে, কিছু লোক বলে যে আশেপাশে আমরা শখ করে আসলে ফল গাছ লাগাই, আসলে বাড়িতে ফল গাছ থাকলেও ভালো, না থাকলেও থাকলেও বিপদ, না থাকলেও বিপদ, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আসলে, সেই ফল নিয়েই আজকে একটা কথা, এই গল্পটা করছি আপনাদের সাথে। আসলে আমার স্বামী বাইরে আসতে থাকে, আমি আমার দেবর নাই, ননদও নাই, আমি শুধু আছি, আর আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই আছে। তো আমাদের বাড়িতে চারপাশে অনেকগুলো জাম্বুরা গাছ আমাদের, তো সে জাম্বুরা অনেক জাম্বুরা ধরে, আমার শ্বশুর অনেকগুলো বিক্রি করে, আমরা সবাই খাই, বাড়ির ফল যেহেতু খাওয়া দাওয়া করি। তো হুট করে একদিনে আমার পাশের বাড়ির একটা দেবর এসে বলছে, ভাবি আপনার আপনার জাম্বুরা খাবো, আমি জাম্বুরা খাবো, আমি জাম্বুরা খাবো, আপনাদের জাম্বুরা খাবো, ভাবি আমাকে জাম্বুরা খাওয়ার না, অনেক দিন থেকে মানে মজা করে, মস্করা করে, ইয়ার কি করে, ঠাট্টা করে। তো আমি এখন বলি, দূর গাছে জাম্বুরা আছে, খেয়ে যাও, নিয়ে যাও, এগুলো বলি। বলতে বলতে অনেকদিন পার হয়ে গেছে, তো হুট করে একদিন এমনভাবে বক, আমি বলছি কেন হাটে বাজারে কি জাম্বুরা নাই, গাছে আছে জাম্বুরা, পেড়ে নিয়ে যাও। বলছে গাছের জাম্বুরা খাবো, আমি আমি নিয়ে খাবো কেন, আমি রাত্রে আসবো, রাত্রে খাবো জাম্বুরা, আমার দিনের বেলায় জাম্বুরা খেতে ভালো লাগে না। তা আমি বলছি বুঝি তাহলে গাছের জাম্বুরা ঠিক আছে, রাত্রে হয়তো মেখে টেখে দিলে হয়তো বা খাবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, হচ্ছে তুমি সময় করে একদিন আইসো রাত্রে, আমি রাত্রেই তোমাকে জাম্বুরা পেড়ে মেখে খাওয়াবো, ঝাল লবণ দিয়ে, ওই যে মেখে খায় না সেটা, আচ্ছা খাওয়াবো। ওই কথা বলে আমি তো চুপ করে আসি, চলে আসছি, ও চলে গেছে। চলে যাওয়ার পর আরেকদিন হাটে নিয়ে যাবে আমার শ্বশুর জাম্বুরা, অনেকগুলো জাম্বুরা পাড়ছে, পাড়ার পরে আমার তো মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, হচ্ছে আমার আব্বা দুইটা হচ্ছে জাম্বুরা থুয়েন, তো রাত্রে খাবো আমরা। তা আমার শ্বশুর বলছে আচ্ছা ঠিক আছে, দুইটা রাইখা গেলাম। তো দুইটার জায়গায় তিনটা রাখছে আমার শ্বশুর, তিনটা জাম্বুরা রাইখা গেছে। পরে আমি এবার একটা ছোটো পোলাপান দিয়ে ওরে আবার খবর দিছি যে অমুকের বলিস তো যে তোর জন্য জাম্বুরা রাখছে, ভাবি তোরা যাইতে গেছে। আমি ওরা আসতে বলছি, এই কথা শুনে খবর দিছে, তো বলছে যে আচ্ছা ঠিক আছে রাত্রে আসবো, রাত্রে আসবো বলে ওর আর খবর নাই। একদিন পর আসছে, দুই দিন পর আসছে, দুই দিন পর এসে বলতেছে ভাবি অনেক রাত হয়েছে, কিরে এত রাত্রে তুই, কয় তুমি না আমার দুই দিন আগে বলছিল জাম্বুরা খাওয়াবে, তো তোরে দুই দিন আগে বলছি, খোঁজ দিয়ে পাঠাইছি যে আয় জাম্বুরা খাবি, গাছে জাম্বুরা পাড়ছিল সেই জন্য জাম্বুরা এই খেয়ে গেছি। পরে ও বলতেছে আচ্ছা, আমি বলছি তো এত রাত্রে কেন, এত রাত্রে মানুষ জাম্বুরা খায়, ও এখন আমার বলতেছে ভাবি জাম্বুরা তো এত রাত্রেই খাইতে হয়, এত রাত্রে না খাইলে দিনে গে জাম্বুরা খাইলে জাম্বুরার কি মজা আছে। আমি আর ওর কথা বুঝি নাই। হ্যাঁ, পরে আমি বলতেছি কী কস, পরে বলতেছে হ্যাঁ, পরে আমি বলছি আচ্ছা তুই বস, আমি হচ্ছে জাম্বুরাটা ছিলি ছোলাই নিই। পরে আমি জাম্বুরা নিয়ে বসছি, ছোলাইতেছি, ও আমার হাত থেকে জাম্বুরাটা কাইড়া নিছে, নিয়ে বলতেছে আরে দূর জাম্বুরা চুলতে হইব না, আমি জাম্বুরা খামো যেটা খামো সেটা আপনার ছোলা খাওয়া লাগতো না, আমি এমনি খাইতে পারি, ছোলা ছাড়াই খাবো। পরে এখন আমি বলতেছি কি বলিস ছোলা ছাড়া খাবি, পরে ও দরজাটা একটু লাগাই দিলাম, কিরে দরজা লাগাইতেছিস কে, আরে দূর মেলা রাইতে গেছে, আমি খাইয়া দেয় পরে জামুগা। পরে আমি কে আচ্ছা তাও তো কথা, কেউ দেখলে কে কী মনে করবে। পরে দেখি উমা ওই জাম্বুরা খাওয়ার বদলে ও আমাকে এমন জোরে ঝাঁপড়ে ধরছে, ধরে আমার জাম্বুরাতে হাত দিচ্ছে, এরকম ধরছে। আর তখন মানে আমি তো একবারে বেহাল অবস্থা, এখন এগুলোতে হাত দিলে, এগুলোতে টাচ করলে একটা মেয়ে মানুষ সে কি আর সুস্থ থাকতে পারে, স্থির থাকতে পারে। ও বলছে ভাবি তুমি তো বোঝো না, আমি তোমার এই জাম্বুরা খাইতে তো চাইছি, তোমার জাম্বুরাগুলো দেখে আমার খুব পছন্দ, আমি কতদিন থেকে আশা করে আছি আজকে মন ভরে জাম্বুরা খাবো। তো যাই হোক, এরকম করতে করতে আমার তো বেথাল হয়ে যাওয়ার পর যাই হোক ওর সাথে আমার অনেক কিছু হয়ে গেছে, যেটা হবার, একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষ এক জায়গায় হলে যা যা হবার হয় তাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওকে বলছি তাহলে এবার চলে যাও, বলছে না একবার খাওয়াই বিদায় দিবা। তো আমি বলছি কী বলিস তুই, বলে কি না খাওয়াইছো যখন তাহলে একবার খাওয়াই বিদায় দিলে হয় নাকি, আবার কোন দিন আসবো কোন দিন খাবো, তাহলে আরেকবার হয়ে যাক। তো আমি ওর সাথে সাথ দিলাম, দিয়ে ঠিক আছে আরেকবার হয়ে যাক। পরে আরেকবার হইলো, হওয়ার পরে ও চলে গেছে।
অনেক রাত হয়ে গেছে অবশ্য, পরে চলে গেছে। পরে চলে যাওয়ার পর দেখি যে কিছুদিন পর ওকে আমি খুঁজছি, মানে আমার পেরেন্টস হচ্ছে না। তো এখন আমি চিন্তা করলাম কী ব্যাপার, আমার পেরেন্টস হচ্ছে না কেন। পরে আমি মানে অনেকভাবে কোনোভাবে মানে এটার ইস্যু খুঁজে পাচ্ছি না, কী ব্যাপার এরকম হচ্ছে কেন, কোনোভাবেই হচ্ছে না, কারণটা কী। পরে চিন্তা করলাম কি এটা তো একটা খারাপ জিনিস, খারাপ কথা, আমার তো এটার রেজাল্টটা জানতে হবে। পরে আমি ডাক্তারের কাছে ফার্মেসিতে গেলাম, ফার্মেসিতে গিয়ে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে গিয়ে একটা ওই যে পরীক্ষা করার জন্য যে মেডিসিনটা পাওয়া যায় সেই কাঠিটা নিয়ে আসলাম। নিয়ে এসে আমি পরীক্ষা করে দেখলাম যে হায় হায় সর্বনাশ, এত বড় সর্বনাশ, এখন কী হবে। এখন পরে আমি দেখছি যে আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি, সর্বনাশের কথা, এখন আমি কী করব। আমার স্বামী থাকে বাইরে রাষ্ট্রে, এখন যদি কেউ শুনে, কেউ জানে যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তাহলে তো সর্বনাশ, এখন এটা কী করে সম্ভব। পরে আমি আমি তো এখন চিন্তায় মানে বাঁচতেছি না। পরে মনে মনে চিন্তা কর দেখলাম যে ওহো, এই ছেলেটা যে জাম্বুরা খেতে এসেছিল, এ তো এই জাম্বুরা খাইতে আসে তো গাছে জাম্বুরা খাওয়ার বদলে আইসা আমার জাম্বুরা তো খাইলো খাইলো, আবার আমার প্রেগনেন্টও বানাই দিল। এখন আমার স্বামী থাকে বিদেশে, এখন আমি কী করব, আমি মুখ দেখাবো কীভাবে সমাজে, কীভাবে মুখ দেখাবো, এখন এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। এখন আমি কাকে কীভাবে বলবো, এটা প্রকাশও তো করতে পারছি না। পরে ওকে একদিন ফোন দিলাম, খবর পাঠালাম যে তুই একটু আয়তো, তোর সাথে কথা আছে। পরে ও বলতেছে, ওরে বলতেছি যে তোর সাথে কথা আছে আয়। পরে ও আসছে, আসার পরে আবার আরো আরও একবার মানে আমরা খাওয়া দাওয়া খেলাধুলা করলাম, যা যা করা লাগে অনেক অনেক কিছু করলাম। করার পরে আমি বললাম শোন, একটা দুর্ঘটনা তো ঘটে গেছে। বলছে কি, বলছি তুই জাম্বুরা খাইতে এসা তো আরেক ভেজাল বাজায় দিছিস। বলে কি জাম্বুরা, কি ভেজাল বাজাইছি, তুই জানিস তুই খায় জাম্বুরা দেখেও গেলি খায়াও গেলি, আবার আমার এই অবস্থা, আমার প্রেগনেন্টও করে দিলি, এখন কী হবে, এখন আমার স্বামী বিদেশে, এখন আমি কী করবো বলতো, এখন আমি কাউকে এটা বলতে পারবো। ও এখন বলছে কি, সেটা তো আমি জানি না, সেটা তো আমার জানার বিষয় নয়, আমি আমার মন চাইছে জাম্বুরা দেখে ভালো লাগছে, একদিন মন চাইছে আসছি খাইছি, এখন আমি একদিন খাওয়ার পরে যদি তোমার এই অবস্থা হয়ে যায় সেটার জন্য তা আমি দেই না, আমি চাইতেই পারি, তোমার গাছে ফল আছে আমি চাইতেই পারি, তুমি না দিলে কি আমি খাইতে পারতাম, এটা তো আমার একার দোষ নয়, এটা তোমার দোষ, তুমি যদি না দিতে আমার এই জাম্বুরা খাইতে তাহলে কি আমি খাইতে পারতাম, এখন তুমি দিছ আমি খাইছি, এখন তুমি এই জন্য আমার একলা দোষারোপ করতে পারো না। এখন দেখছেন আমি কীভাবে ফাইসে গেছি, তাহলে এখন আমার তো মানে আমি কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না যে আমি কী করব। তো পরে আমি আসলে বুঝতে পারলাম যে আসলে আমার এই কাজটা করা ঠিক হয় নাই, ঠিক আছে।